থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন, আর এই মাধ্যমে বাঁচার চেষ্টা করতে হবে। মাস্ক পরতে পারে ধুলোবালির জন্য সব সময় দিন রাত, যখন ভালো আছে পরিবেশ পরিস্থিতি ভালো তখন রাস্তাঘাটে চললেই সে মাস্ক ব্যবহার করুক, কেননা সব সময় ধুলোবালি উড়ে যা ঘরের জানালা খোলা থাকলে রৌদ্র আকাশে থাকলে দেখতে পান লক্ষ কোটি কণা ধুলাবালু উঠছে, এগুলো স্বাভাবিকভাবে নাকে প্রবেশ করে। আপনি বেঁচে থাকার জন্য ব্যবহার করুন, রোগ থেকে বেঁচে থাকার জন্য মাস্ক ব্যবহার করা বা এই সব ভ্যাকসিন ব্যবহার করা, অসুস্থ হলে চিকিৎসা করতে হবে, হতে পারে তার জন্য চিকিৎসা, এটা শরীয়ত কতদূর অনুমতি দিতে পারে। কি হবে আপনার, কেনই বা আপনি এই পথ অবলম্বন করছেন? সম্মানিত দিনী ভাই বোন, আমরা এ বিষয়ে দীর্ঘ আলোচনা করে আসছি, মর্মে আমরা সালাতের আলোচনা করছিলাম। সালাতের আলোচনার এক পর্যায়ে আমরা বিগত জুমায় আলোচনা করেছি সালাতে তাশাহুদ পড়া এবং দুরুদ পড়া নিয়ে। আমরা দুরুদ আর তাশাহুদে বলতে চেয়েছি, তাশাহুদ এমন একটি দোয়া যেইটা পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মাল ইয়াতা খাইয়ের আজাবু ইলাইহি মিনা দুআয়ে ফায়াদুবিহি। আত্তাহিয়াত পড়ার পরে তার যা ভালো লাগে দোয়া সেইটা সে পড়ুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আদেশ করেন। আমরা অত্র আদেশের পরে অবগত হয়েছি যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনা সামায়ে ওয়াল আরদ, নিশ্চয় মানুষের দোয়া প্রার্থনা আসমান জমিনের মধ্যে ফাঁকাতে ঝুলন্ত আটকা থাকে, লা ইয়াসআদু মিনহু শাই, কোনো দোয়াই আকাশের দিকে যায় না, হাত্তা তুসাল্লি আলা নবীকা, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর ওপরে দরুদ না পড়বেন। আপনি আত্তাহিয়াত পড়ার পরে নবীর ওপরে দরুদ পড়ার পরে আপনি যা বলবেন সেইগুলি এখন কবুল হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা আমরা বিগত জুমায় অবগত হয়েছি যে সালাতের মধ্যে সালামের বৈঠকে আত্তাহিয়াত পড়ার পরে দুরুদ পড়তে হবে, তারপরে দুয়ায়ে মাসুরা ও অন্যান্য দুয়া, তারপরে সালাম। আজকের জন্য দুয়ায়ে মাসুরা, দুয়ায়ে মাসুরা মানে আদুয়া মানে দুয়া, মাসুরা মানে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেভাবে সালাতে দুয়া বর্ণিত রয়েছে সেইভাবে বলার নাম দুয়ায়ে মাসুরা। সেগুলি কি আমরা দু একটা মুখস্থ করেছি, যেহেতু ধর্মের সাথে আমাদের খুব একটা ভালোবাসা নেই, মুসলিম হিসাবে সামাজিক চাপে বাপ মায়ের বলার কারণে মক্তবে পড়তে যাই, মক্তবের হুজুর কোনো রকম করে আম্মা পাড়া সিফারা পড়তে শেখান, ওই সুবাদে দু একটা দোয়া মুখস্থ করে নেওয়া হয় এইখানে এখানে বলতে হবে বলে। কত দোয়া আছে এই ব্যাপারে চিন্তা ভাবনা করা নেই, করা উচিত, এ ব্যাপারে কিছু হাদিস পড়া উচিত। বিশেষভাবে আমরা বাংলা ভাষায় উন্নত মানের সব কিছু বিষয় উল্লেখ করে সালাতের উপরে যে বইটি পেশ করেছি, সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রচলিত সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং প্রচলিত সালাত, এই বইটি পড়লে আমরা আশাবাদী যে পড়লে যখন যেভাবে সালাত আদায় করাতে পড়া লাগে ধারাবাহিকভাবে সেভাবে দেওয়া আছে বলে আমরা মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন, দুয়ায়ে মাসুরা।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইউআল্লিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহুম সাহাবীগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাযা দুআ এই দুআয়ে মাসুরা শিখাতেন কামা ইউআল্লিহুম সূরাতাল কোরআন যেমন ভাবে তিনি সাহাবীগণকে কোরআন মাজিদের সূরা মুখস্থ করাতেন তাহলে এখন যে দোয়া বলা হবে সেই দোয়ার মান মর্যাদা অনেক বেশি যেভাবে তিনি কোরআন শিখাতেন সেইভাবে তিনি এই দোয়াগুলি শিখাতেন আমাদের মক্তবের হুজুরের কাছে বর্ণিত দোয়া হিসাবে নেই এমনিতেই বলা আছে দোয়া যার কারণে তিনি অত গুরুত্ব দিয়ে বলতে পারেন না বা ছেলে মেয়েরা মক্তবে বলতেও পারে না আমাদের দুয়ার বইগুলিতে বর্ণনাকারীর নাম উল্লেখ করে ধারাবাহিকভাবে পেশ করা আছে একুলো তিনি বলেন কুলু তোমরা বলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ আমি তোমার নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন আযাবিল কবর হে আল্লাহ আমি তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল হে আল্লাহ আমি তোমার নিকটে দাজ্জালের ফিতনা বিপদ থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি হে আল্লাহ তোমার নিকটে বাঁচতে চাই আমি ইহকালের সমস্যা বালা বিপদ আপদ হতে এবং মরার পরে যেসব বালা বিপদ সমস্যা আসবে সেইটা হতে আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্জ হতে সম্মানিত দিনী ভাই বোন অত্র বুখারী মুসলিমের হাদিসে অত্র দোয়াটি এইভাবে প্রমাণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলি থেকে পরিত্রাণ চাইতেন দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাওয়া বিষয়টি প্রসিদ্ধ সব নবী দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চেয়েছেন আমাদের নবীও বাঁচতে চেয়েছেন বাঁচতে বলেছেন তিনি বলেছেন পৃথিবীবাসী মনে রেখো আমি যদি বেঁচে থাকি আর দাজ্জাল বের হয় তাহলে আমি নিজে ঠেকাব আর যদি আমি বেঁচে না থাকি দাজ্জাল বের হয় তাহলে তোমরা চিনে নিও দাজ্জালের কপালে লেখা আছে কাফারা কাফের পৃথিবীবাসী মনে রেখো যদি দাজ্জাল বের হয় আমি বেঁচে থাকি তাহলে দাজ্জালকে আমি ঠেকাবো আর যদি আমি বেঁচে না থাকি তাহলে মনে রেখো দাজ্জালের এক চোখ কানা আর এক চোখ ফোলা উঠে থাকবে আর দাজ্জাল হবে সাইজে খাটো দাজ্জালের মাথায় থাকবে লম্বা লম্বা চুল দাজ্জালের পরিচয় আমি তোমাদের সামনে পেশ করে গেলাম এই পরিচয়ের ভিত্তিতে তোমরা তাকে অস্বীকার করে দিও যে অসম্ভব হতে পারে না তুমি আমাদের আল্লাহ নও তোমার হাতে জাহান্নাম জান্নাত থাকতে পারে তবে তুমি দাজ্জাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে দাজ্জাল থেকে বাঁচতে চাইতেন শেষের বাক্য তিনি ঋণ কর্জ এবং বড় পাপ থেকে বাঁচতে চাইতেন অত্র বুখারী মুসলিমের হাদিসে একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহর নবী আপনি ঋণ কর্জ থেকে এত বাঁচতে চান কেন খালি দেখি দিন রাত বলেন আল্লাহ যেন আমার ঋণ হয় না আমার যেন কর্জ হয় না ঋণ কর্জ থেকে আপনি এত বাঁচতে চান কেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো মানুষের ঋণ কর্জ হয়ে গেলে মানুষ দুইটা কাজ করে এই যে হাদ্দাসা কাযাব ওয়াদ আখলাফা কথা বললে মিথ্যা কথা বলে ঋণ হয়ে গেছে
মানুষের সাথে বলছে যে ঠিক আছে আমি টাকাটা দিয়ে দেব, ও মিথ্যে বলেছে, দিবে না। ঋণ হয়ে গেছে, ওয়াদা করেছে যে তিন দিন পরে দিব, তিন দিন পরে আর কোনো খবর নেই। তো আমি দিন রাত ঋণ থেকে বাঁচতে চাই এই জন্য যে মানুষ ঋণ করলে তার দুইটা অভ্যাস আসবে, দুটাই হচ্ছে জঘন্য খারাপ। একটা হচ্ছে ওয়াদা করে ভঙ্গ করা, আর একটা হচ্ছে কথা বললে মিথ্যা বলা, এটা হচ্ছে ঋণের পরিণতি। এই জন্য আমি দিন রাত ঋণ থেকে বাঁচতে চাই। আবার ঋণ থাকলে জানাজা হবে না, যার কারণে বলেছি যে ব্যাংকে লোন নিয়ে টাকা নিয়ে গাড়ি বাড়ি করলেন, খুব তো ভালো লাগছে, কিন্তু আপনি কি ভেবেছেন আপনার জানাজাই হবে না? কে বললো আপনার পক্ষ হয়ে দাঁড়িয়ে পরিশোধ করে দিবে? লক্ষ লক্ষ টাকা পরিশোধ করা কি অত সহজ? ছেলে আপনার হয়ে কিছু করবে এটা আপনি কি দিয়ে বুঝলেন? আপনার বাপ যেমন আপনার জন্য অত ভাবেননি, আপনি আপনার ছেলের জন্য অত ভাবিয়েন না, প্রয়োজন নেই। ও তার ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে, এই কথাই ঠিক। বাপ হিসাবে জিম্মেদারি, তাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, বাস। তার একটা রুজি আছে, যেটা লেখা আছে সে রুজি সে ভোগ করবে, এই করবে, এই কথাই চূড়ান্ত। তবে বাপ হিসাবে জিম্মেদারি তাকে উপযুক্ত শিখিয়ে দিতে হবে, মানুষের মতো মানুষ করে গড়ে তোলার প্রাণপণে চেষ্টা করতে হবে, অন্যথায় তার অন্যায়ের ফলাফল আপনাকে ভোগ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে নিজে বললাম, আল্লাহ রাসূল আল্লিমনি দুআন আদুবিহি ফি সলাতি, আমাকে একটা দোয়া শিখিয়ে দেন তো, যে দোয়াটা আমি সলাতে বলবো, একটা দোয়া আমাকে খুব ভালো মানের দোয়া শিখিয়ে দেন যেটা আমি আমার সলাতে বলবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল, ঠিক আছে আপনি বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার উপরে খুব জুলুম অত্যাচার করেছি, আমি আমার উপরে জুলুম অত্যাচার করলাম। এইটা কি, রিক্সাওয়ালা 50 টাকা ভাড়া চেয়েছে, আমি থাপ্পড় দিয়ে 20 টাকা দিয়েছি, তা আমি আর তার উপরে জুলুম করেছি, আমি আমার উপরে করলাম কিভাবে? আমি দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করেছি, আমি মানুষের ক্ষতি করেছি, আমি আমার উপরে জুলুম করলাম কিভাবে? মানুষের জুলুমের খেসারত মানুষকেই বহন করতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইভাবে আপনি বলেন যে আমি নিজের উপরে অত্যাচার করেছি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের উপরে খুব বেশি বেশি জুলুম করেছি। লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, আর পাপ তো তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, এটাও তো চূড়ান্ত। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, অতএব তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা তোমার পক্ষ থেকেই হয়, অতএব তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ওরহামনি তুমি আমার প্রতি দয়া করো, ইন্নাকা আনতাল গাফুর রাহিম, তুমি যে দয়াশীল তুমি যে ক্ষমাশীল। আমি ক্ষমার কথা বললাম, আমি দয়ার কথা বললাম, যেহেতু তুমি ক্ষমাশীল দয়াশীল অতএব আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি দয়া করো। এই দোয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন, যা তিনি সলাতে বলতেন এই দোয়া আমরা সলাতে বলি সালাম ফেরার পূর্বে, বুখারি মুসলিম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুআয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে দুআতে বলতেন, সালাতে সালাম ফিরার পূর্বে আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরদালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল দুনিয়া ওয়া আযাবিল কবরি। 5টা বাক্য, আল্লাহ তুমি আমাকে ভীরুতা থেকে বাঁচাও, কাজ করতে পারবো না মানে কে বলেছে পারবো না? প্রত্যেক দিন সকালে 3 বার কোরআন আমি সূরা ইখলাস পড়েই ছাড়বো,
প্রত্যেক অন্যায়ের আমি বিরোধিতা করেই ছাড়ব। কে বলেছে আমি পারব না? আউযুব কামিনাল জুবনে, আমি তোমার কাছে ভীরুতা থেকে বাঁচতে চাই, ভীরুতা যেন আমাকে না ধরে। আউযুব কামিনাল বখু, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। মনে রাখবেন, কৃপণতা খুব ধ্বংসাত্মক জিনিস। দিন যত যাবে মানুষ তত কৃপণ হবে, এ কথা আল্লাহর নবী বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউলকান নাস ইউলকাসহু আলান নাস, মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে। কত আয়াত নিবেন আর হাদিস নিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যা উপার্জন করো সেখান থেকে দান করো, যা উপার্জন করো সেখান থেকে দান করো। এই কারণেও তো কিছু জামাত, কিছু দল, কিছু সংগঠন ওরা লিখে দিয়েছে যে উপার্জন হারে দান করতে হবে। যেখানে দান করছেন সেই জায়গা ভালো হোক আর মন্দ হোক সেটা তো আপনার বিবেচনার ব্যাপার, কিন্তু আপনার উপার্জন থেকে পার্সেন্ট হারে দান করতে হবে, এ কথা আল্লাহ বলেছেন, এ কথা নবীও বলেছেন। উপার্জন থেকে দান করতে হবে এ কথাই ঠিক, আপনি দান করবেন কোথায় এটা বিবেচনা করতে করে দিতে হবে, এটাও চূড়ান্ত। হে আল্লাহ, তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সহনমতা, কৃপণতাকে মেনে নিয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লায়াব খুলল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। আল্লাহ, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আরযালিল উমর, আর তোমার কাছে বাঁচতে চাই আমি অথর্ব বৃদ্ধ বয়স হতে, যে বয়সে নিজে পেশাব পায়খানায় যেতে পারবো না, যে অবস্থায় নিজে চলাচল করতে পারবো না, অপরের মাধ্যমে চলাচল করতে হবে, এরকম বয়স আমি তোমার কাছে চাই না। এই বয়স থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতি দুনিয়া ও আযাবিল কবরে, আর তোমার কাছে বাঁচতে চাই পৃথিবীর ফিতনা হতে। দুনিয়া ফিতনায় পরিপূর্ণ, এখন তো আরো বেশি, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, স্কুল কলেজে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কারোর কথা শোনে না, কেউ কাউকে মানে না, মানুষের বদনাম, নির্দ্বিধায় মানুষ একেবারে ফেসবুকে যেখানে সেখানে লিখে দিচ্ছে, পরোয়া করে না। এটা কত বড় অপমানের বিষয়, মান সম্মানের বিষয়। মানুষ নিজেকে পশুও মনে করে না, পশুও বিবেচনা করতে পারে, হিসাব নিকাশ করতে পারে, অথচ মানুষ এমন করে না, করবে না, এ কথাই ঠিক। এটাই পৃথিবী ধ্বংসের লক্ষণ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষকে গোপন রাখে, আল্লাহ তার দোষকে ইহকালে এবং পরকালে বিচারের মাঠে গোপন রেখে দিবেন। বিচারের মাঠে আপনাকে ডেকে বলবেন, শোনো এইদিকে, তারপর কাউকে দেখতে দিবেন না, আপনার আমল নামাটা সামনে বলবেন, তারে ফাহাজা, তুমি কি তোমার এই পাপ চিনতে পারো? তখন আপনি বলবেন, জি হ্যাঁ আমি চিনতে পারি। আল্লাহ বলবেন, তুমি এগুলো অস্বীকার করো কি? জি না, এগুলো আমি অস্বীকার করি না। তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখে দিয়েছে? না, আপনার ফেরেশতারা অন্যায় লিখেনি, আমি ওগুলি করেছি, এ কথাই ঠিক। শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি ঢুকে ঢেকে রাখতে, যার কারণে আমিও আল্লাহ তোমার এই সব পাপকে ঢেকে দিলাম, যাও জান্নাতে যাও। মিন ফিতনাতি দুনিয়া, দুনিয়ার ফিতনা, সব কাজই ফিতনা, সব জিনিসই সমস্যা, সব জিনিসই ত্রুটিপূর্ণ, সব জিনিসই ভেজাল, সব কথাতেই ভেজাল, সব কর্মে ভেজাল, হাট বাজারে সমস্যা, রাস্তাঘাটে সমস্যা, অফিস আদালতে সমস্যা, কোর্ট কাচারিতে সমস্যা, জজ নিজেই জানে না ঘটনা কি, উকিল নিজে জানে না ঘটনা কি, সাক্ষীও নিজে জানে না ঘটনা কি, সাক্ষী বলছে আমি দুই চোখে দেখেছি তাকে মারতে, অথচ সেখানে ছিল না। আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাই দুনিয়ার ফেতনা সমস্যা হতে। আউযু বিকা মিন আযাবিল কবর, আর তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে। এই পাঁচটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে বলতেন। যাওয়ার সময়তে দুশ্চিন্তা ভোগ করবেন না, এত দোয়া কিভাবে বলবো, কিভাবে মুখস্থ হবো, কোথায় পাবো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং প্রচলিত সালাত বইয়ে বিস্তারিত শব্দ আছে, এমনি তো দুয়ার বই আছেই। যেমন ভাবে মুখে বলার চেষ্টা করেছি জীবনে, তেমন ভাবে কলমে লিখে আপনার কাছে পৌঁছার চেষ্টা করেছি জীবনে। আমি আপনার কাছে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দাওয়াত দিতে কার্পণ্যতা করেছি বিগত দীর্ঘ 30 বছর ধরে, তা আমার মনে বলে না। তবে কোন কথার কারণে বিচারের মাঠে ঠেকবো তা আল্লাহ ভালো জানেন। আমি একজন সাধারণ মানুষ, আমিও আপনাদেরকে দোয়া করার জন্য বলি, বিচারের মাঠ বড় কঠিন, বিচারের মাঠ বড় কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আদ্রি মাই ফালাদি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবো না আমার সাথে কি রূপ আচরণ করা হবে, আমার যে কি হবে আমি তা নিজেই জানি না। সমস্ত নবী বলবেন, নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই জানি না, আমি কার যোগ্য কোনো উপকার করতে পারবো না, আমি আপনাকে বুঝাতে অক্ষম, বিচারের মাঠ কত বড় কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব দোয়া সালাতে সালাম ফিরার পূর্বে বলতেন। আবু সাঈদ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে বলতেন, আল্লাহুম্মা ইগফির লি দামবি কুল্লাহু, আল্লাহুম্মা ইগফির লি মা কদ্দামত ওমা আখখারত ওমা আসরারত ওমা আলামত ওমা আনতা আলামু বিহি মিন্নি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও যা আগে করেছি, যা পরে করেছি, যা গোপনে করেছি, যা প্রকাশ্যে করেছি, ওমা আনতা আলামু বিহি মিন্নি, আর কত যা আমি করেছি তা তো আমি জানি না, তুমি জানো, সেইভাবে তুমি আমাকে ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম আনতাল মুআখখির, তুমি আগে থেকেই আছো, তুমি চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন সালাতে সালাম ফেরার পূর্বে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফা খাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদি, একদা আল্লাহ রাসূল আমার হাতটা ধরে নিলেন, হাতটা ধরে নিয়ে বলছেন, ইন্নি উহিব্বুকা ইয়া মুআয, মুআয আমি তোমাকে ভালোবাসি, ইন্নি লা উহিব্বুকা ইয়া মুআয, মুআয আমি তোমাকে ভালোবাসি। আমি তখন বললাম, ওয়া না উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনাকে আমিও ভালোবাসি। আল্লাহ রাসূলের মুখের এই বাক্য যে মুআয আমি তোমাকে ভালোবাসি, এটা যে কত বড় বাক্য তা তো বলতে আমরা অক্ষম। তিনি পাল্টা বলছেন, আল্লাহ নবী আমাকে আপনাকে আমি ভালোবাসি। এরপর আল্লাহ রাসূল বলছেন, মুআয ফালা তাদু আম তাকুলা, কখনো তুমি ছাড়িও না সলাতে এই দোয়াটি বলতে, কখনো তুমি ছাড়িও না সলাতে এই দোয়াটি বলতে, তুমি সলাতে এই দোয়াটি বলবে, রব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, রব্বি আইনি, হে আমার প্রতিপালক আমাকে সক্ষম করো, আলা যিকরিকা ওয়া শুকরিকা, আমি যেন তোমাকে ডাকতে পারি, ওয়া শুকরিকা, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতি, আর যেন তোমার একটু ভালো ইবাদত করতে পারি। মানুষ তো অনেক ইবাদত করছে, সালাম পরের পরে হাতে চুমা দিচ্ছে, বুকে লাগাচ্ছে, তো মানুষ তো অনেক ইবাদত করছে, কোন কত জোরে চিল্লিয়ে জিকির করছে, তা আমি তোমার ভালো শখ ইবাদত করতে চাচ্ছি যেটা তোমার দরবারে কবুল হবে, এই ব্যাপারে তুমি আমাকে সক্ষম করো। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে এই দোয়াটা তুমি সালাতে কখনো বলতে ছাড়বে না, বলবাই তুমি, রব্বি, হে আমার প্রতিপালক আইনি, আমাকে সক্ষম করো, আলা যিকরিকা, তোমাকে ডাকার উপরে, ওয়া শুকরিকা, তোমার শুকরিয়া আদায়ের উপরে, ওয়া হুসনি ইবাদাতে, আর তোমার সুন্দর ইবাদত করার উপরে, এই কাজগুলো যেন আমি করতে পারি এ ব্যাপারে তুমি আমাকে সক্ষম করো। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফেরার পূর্বে যা বলছিলেন সেইগুলি আপনাদের সামনে পেশ করছিলাম। আল্লাহ যেন আমাদেরকে সলাতে এভাবে বলার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন, আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহুম বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আহাবাবনা আন নাকুনা আন ইয়ামিনিহি আমরা রাসূলের পিছনে সালাত আদায় করতাম আর আমাদের মনটা চাইতো আমরা কাতারে ডান দিকে দাঁড়াবো কেন ফায়ুকবিলু আলাইনা বিওয়াজহি তিনি সাধারণত সালাম ফিরে ডান দিকে মুখ করে বসতেন তবে মাঝে মধ্যে বাম দিকেও বসতেন তিনি সাধারণত ডান দিকে মুখ করে সালাম ফিরে বসতেন তো যখনই তিনি সালাম ফিরে আমাদের দিকে বসবেন তখন আমরা মুখটা দেখতে পাবো এই আশায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করলে ডান দিকে দাঁড়াতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সময় সালাম ফিরে বাম দিকে বসেছেন মুখ করে তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সময় সামনাসামনিও মুখ করে বসেছেন যখন সাহাবীদের সাথে কিছু কথা বলবো মনে করেছেন তখন মুখামুখি বসেছেন আর যখন কোনো কথা বলার প্রয়োজন থাকেনি তখন ডান দিকে মুখ করে বা বাম দিকে মুখ করে বসেছেন সালাম ফিরার পরে তবে তিনি সাধারণত ডান দিকে মুখ করে বসতেন মর্মে আমরা ডান দিকে দাঁড়ানো পছন্দ করতাম মুখটা দেখতে পাবো এই আশায় দেখলাম তিনি সালাতে দোয়া করলেন তিনি দোয়াতে বললেন যে রব্বি তিনি আদাবাক ইয়াউমা তাবাসু ইবাদাক প্রতিপালক সেই দিন আমাকে বাঁচাও শাস্তি থেকে যেদিন তুমি মানুষের পুনরুত্থান ঘটাবে কিয়ামতের মাঠে তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে নিও রব্বি কিনে আদাবাক ইয়াউমা তাবাসু ইবাদাক হে আমার প্রতিপালক তুমি আমাকে বাঁচাও সেই দিন শাস্তি হতে যেদিন তুমি মানুষের পুনরুত্থান ঘটাবে কিয়ামতের দিন আমার জন্য ব্যাপারে সিদ্ধান্ত জাহান্নাম না হয় এ ব্যাপারে তুমি আমাকে রক্ষা করো এই দোয়াটি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেসান আমি একদা রাসূলের সাথে মসজিদে বসেছিলাম আমি একদা মসজিদে রাসূলের সাথে বসেছিলাম ওয়া রাজুলুন কায়েমুন ইসাল্লি দেখি একটা লোক দাঁড়িয়ে সালাত আদায় করছে ফালাম্মা রাকা ওয়া সাজাদা ওয়া তাশাহাদা ওয়া দা ফাকালা ফি দুআইহি যখন লোকটা রুকু করলো সিজদা করলো তাশাহুদ পড়লো তখন লোকটা বলল দেখলাম যে লোকটা সালাত আদায় করলো রুকু করলো সিজদা করলো তাশাহুদ পড়লো তারপর দোয়া করলো দোয়াতে বলছে এবার জরুরি কথা দোয়াতেও বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি বিআন্নাকাল হামদ এই জন্য তোমার কাছে চাচ্ছি যে প্রশংসা একমাত্র তোমার লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো মাবুদ নেই আল হান্নানো আল মান্নানো তুমি মেহেরবান তুমি অনুগ্রহশীল বদিউস সামাওয়াতি ওয়াল আরদ তুমি আকাশ জমিনকে নমুনাবিহীন সৃষ্টি করেছো ইয়াদাল জালালি ওয়াল ইকরাম হে সম্মান মর্যাদার অধিকারী ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে চিরঞ্জীব হে চিরস্থায়ী সত্তা ইন্নি আসআলুকা আমি তোমার কাছে চাচ্ছি এই পর্যন্ত যখন লোকটি বলল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার সঙ্গী সাথীকে আতাদ্রি মা কালু
মা কালা তোমরা কি বুঝতে পারলে যে লোকটা কি বলল কাল আল্লাহ রাসূলুল্লাহ আলাম সাহাবীগণ বললেন জি না আমরা তো বুঝতে পারলাম না লোকটা কি বলল তখন আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাজি নাফসি বিয়াদি আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহর কসম দাল দালাহ বিসমিল আযীম লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এজা দয়াবিহি আজাবা এর মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করে নেন ওয়ায়া সুয়েলাবিহি আতা এর মাধ্যমে যা চায় মানুষ তা আল্লাহ দিয়ে দেন তার মানে এই দোয়ার মধ্যে আল্লাহর এমন বড় বড় নাম আছে যে নামগুলিকে ইসমে আজম হিসাবে উল্লেখ করা হয় অত্র দোয়াটিকেও ইসমে আজম হিসাবে উল্লেখ করা হয় অর্থাৎ মানুষ যখন এই দোয়া পড়ার পরে নিজের কথা বলবে তখন আল্লাহ তার কথা মেনে নেবেন এবং যা চাইবে তাকে তা দিয়ে দেওয়া হবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল হান্নানু আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নি আসআলুকা হে চিরস্থায়ী চিরঞ্জীবী তার মানে এগুলি তার খুব বড় বড় নাম যেগুলো তার গর্বের বিষয় তিনি চিরস্থায়ী মানুষের মরণ আছে তার মরণ নেই তিনি চিরঞ্জীবী চিরদিন ছিলেন চিরদিন থাকবেন আজও আছেন আগেও ছিলেন এখনো আছেন চিরদিন থাকবেন এই শব্দ প্রমাণ করে যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এর মাধ্যমে দোয়া করলে যা বলবে তা মেনে নেওয়া হবে আর যা চাইবে তা দিয়ে দেওয়া হবে মেহজান ইবনে আরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদান আল্লাহর নবী একতা মসজিদে প্রবেশ করলেন এদা রাজুলুন কাদ কাজা সলাতাহু ওই সময়তে একটা লোক তার সলাত শেষ করে দিয়েছে সলাত শেষে তখন তাশাহুদ পড়ছে আল্লাহ রাসূল মসজিদে ঢুকলেন তখন দেখলেন একটা লোক সলাত শেষ করে দিয়েছে এখনো তাশাহুদ পড়ছে লোকটি বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি ইয়া আল্লাহ হে আল্লাহ এই কথা বলার পরে লোকটি বলছে লা ইলাহা ইল্লা আনতা হে আল্লাহ আমি তোমাকে বলছি আমি তোমার নিকটে বিনীতভাবে প্রার্থনা করছি বিআন্নাকাল ওয়াহিদ আল আহাদ আস সামাদ তুমি হচ্ছ এক একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো মাবুদ নেই আল আহাদুস সামাদুল লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তুমি এমন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন সত্তা তুমি কাউকে জন্ম দাওনি তোমার থেকে কেউ জন্ম নেয়নি অলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ তোমার সমকক্ষ কেউ নেই ফাগফিরলি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আন তাগফিরালি জুনুবি
তুমি আমার পাপকে ক্ষমা করে দাও, তুমি হচ্ছ ক্ষমাশীল, তুমি হচ্ছ দয়াশীল। এই পর্যন্ত যখন লোকটি বলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাদ গোফেরাল্লাহ, কাদ গোফেরাল্লাহ, কাদ গোফেরাল্লাহ, একে ক্ষমা করা হয়েছে, একে ক্ষমা করা হয়েছে, একে ক্ষমা করা হয়েছে। তার মানে এ কিন্তু মূলত শেষের বাক্যটা বলেছে, আগের বাক্যগুলি তার প্রশংসা। সালাত শেষ হয়ে গেছে, তাশাহুদ পড়ার পরে লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, ইয়া আল্লাহ, বিআন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আন তাগফিরা লি জুনুবি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, তুমি আমার পাপকে ক্ষমা করো, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটি ইসমে আজম দিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করেছে, অতএব তাকে ক্ষমা করা হলো, ক্ষমা করা হলো, ক্ষমা করা হলো। বোরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একটা লোককে এই দোয়া পড়তে শুনল। লোকটি বলল, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, বিআন্নাকা আনতাল্লাহ, এই জন্য যে তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তুমি একক, অদ্বিতীয়, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তুমি কারো কাছে জন্ম নাওনি, তোমার থেকে কেউ জন্ম নেয়নি, তোমার সমকক্ষ কেউ নেই। এই দোয়া যখন বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাল্লাহ বে ইসমিল আজম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এ যা দয়া বিহি আজাবা, এর দিয়ে দোয়া করলে মেনে নেওয়া হয়, ওয়া সয়লা বিহি আতা, এই ইসমে আজমের মাধ্যমে চাইলে দিয়ে দেওয়া হয়। তাহলে এটাও হলো ইসমে আজম হিসাবে দোয়া, তিনটে হয়ে গেল। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসমে আজম হচ্ছে কোরআন মাজিদের এই দুটি আয়াত, পয়লা হুকুম ইলাহু ওয়াহিদ হুয়ার রহমানুর রাহিম, তোমাদের মাবুদ একজন মাবুদ, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রাহিম, এইটা হচ্ছে ইসমে আজম। আবার তিনি বললেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, অদ্বিতীয়, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীবী। এইটা হলো সূরা আল ইমরানের প্রথমের আয়াত, প্রথম আয়াত। এই দুটি আয়াত হচ্ছে ইসমে আজম হিসাবে দোয়া। এইগুলি পড়ার পরে আপনি যা বলবেন তা কবুল করে নেওয়া হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াত জিন্নুনে এজা দা রাব্বাহু ওয়া ফি বাতনিল হুত, মাছ ওয়ালার দোয়া, যখন তিনি মাছের পেটে বলেছিলেন, মাছ ওয়ালার দোয়া, যখন তিনি মাছের পেটে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয় আমি অপরাধীদের একজন, আমি ইউনূস, নবী হলেও আমি অপরাধীদের একজন। এই দোয়া তিনি মাছের পেটে বলতে লাগলেন। আল্লাহ তাআলা বলেন, ইউনূস যদি এই দোয়া না বলতো,
আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াদুবিহা রাজুলুন মুসলিম ফি আইশাইন ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু। যে কোনো সমস্যায় যদি মানুষ এই দোয়া পড়ে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। যে কোনো সমস্যায়, যে কোনো ব্যাপারে যদি মানুষ দোয়া ইউনূস পড়ে তাহলে তার কথা মেনে নেওয়া হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে বোঝা গেল যে ইসমে আজমের সাথে সাথে এই দোয়াটা একাই সব দোয়ার সমপর্যায়ের হয়ে গেল। ইসমে আজম বলার পরে আমি যা বলবো, আমার প্রয়োজনে বলবো যে আমাকে বিপদ থেকে বাঁচাও, আমাকে ক্ষমা করো, এগুলি আমি বলবো। তো এই সব মিলে যদি আমি বলতে থাকি বিপদকে সামনে রেখে, ক্ষমাকে সামনে রেখে, সমস্যাকে সামনে রেখে, লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, তাহলে আমারটা মেনে নেওয়া হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বারবার আমি আপনাদের সামনে সালাম ফেরার পূর্বের দোয়াগুলি পেশ করছিলাম। সালাম ফেরার কথাটি বলে নিয়ে কথা পুনরাবৃত্তি করে খুতবার শেষের দিকে চলে যাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লিমু আসসালামু আলাইকুম আলা ইমিনিহি হাত্তা ইউরা বায়াজু খাদ্দাইহুল ইউমনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার সময় বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক, আল্লাহর পক্ষ থেকে দয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক, আল্লাহর পক্ষ থেকে দয়া হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডান দিকে সালাম ফিরাতেন তখন তার গাল একবারে টকটকে সাদা গাল আমরা ঝকঝকে করে দেখতে পেতাম। হাত্তা ইউরা বায়াজু খাদ্দাইহুল ইউমনা, ডান দিকে সালাম ফিরলে আমরা তার মুখের ডান দিকের গাল দেখতে পেতাম, যখন বাম দিকে সালাম ফিরতেন তখন তার বাম দিকের গাল আমরা দেখতে পেতাম, সাদা গাল আমরা দেখতে পেতাম, খুব টকটকে চেহারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনেক সময় রাতের অন্ধকারে মুখের পাশে সুই সুতা নিয়ে গেলে আমি সুয়ের ছিদ্র দিয়ে সুতা দিতে পারতাম। এত উজ্জ্বল চেহারা, এত টকটকে চেহারা, একটু পরিবেশ উল্টা হয়ে গেলে মলিন হয়ে গেল, একটু কোনো সাহাবির কথা উলট পালট হয়ে গেলে চেহারা মলিন হয়ে যেত, আর যখনই খুশি হতো তখনই একবারে এমন উজ্জ্বল হয়ে যেত, বর্ণনাকারী বলছেন মনে হচ্ছে যে গালে ডালিম ভেঙে দেওয়া হয়েছে, টক 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 করছে, স্বর্ণের মতো মুখখান টক 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 করছে, একটু পরিস্থিতি উলট পালট হয়ে গেলে মুখখান বিবর্ণ হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাড়িতে ঢুকছেন, গেটে ঢুকছেন না, দাঁড়িয়ে গেলেন, মুখের দিকে তাকিয়ে দেখছে মুখ বিবর্ণ হয়ে গেছে। আমি বললাম, আমানতু বিল্লাহি রাসূলিহি, আমি আয়েশা, আমি আল্লাহকে মেনে নিয়েছি, রাসূলকে মেনে নিয়েছি, আপনি ভিতরে ঢুকছেন না কেন, মুখ কেন বিবর্ণ? আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি এই কাপড় কেন কিনেছো যাতে ছবি আছে, এই চাদর তুমি কেন নিয়েছো যে চাদরের ছবি আছে? তখন বলছেন, চাদর কিনেছি, আপনি বিছিয়ে দাও, আপনি বসবেন এই জন্য, আরে আপনার বসার জন্য আমি চাদর কিনেছি। তখন বলছেন আয়েশা, মনে রেখো, যে ঘরে ছবি কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে পিটানো হবে এবং পিটিয়ে তাতে আত্মা দিতে বলা হবে, সে আত্মা দিতে সক্ষম হবে না, তখন তাকে সহ তাকে জাহান্নামে দেওয়া হবে। সবচেয়ে মহাপাপ হচ্ছে ছবি মূর্তির পাপ, যেই ছবি মূর্তি মানুষের কাছে একবারে স্বাভাবিক ব্যাপার, ছবি মূর্তি মানুষের কাছে কোনো পাপেরই ব্যাপার নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরে নিয়েছে মুখ বিবর্ণ, তিনি ভিতরে ঢুকছেন না, ভিতরে ঢুকলেন না, তিনি ভিতরে ঢুকতেন ঢোকেন নাই। যে ঘরে ছবি মূর্তি আছে সেই ঘরে আল্লাহ রাসূল ঢোকেন না, যে ঘরে ছবি মূর্তি থাকতো সে ঘরে ফেরেশতা ঢুকতেন না। যখন আমরা আপনাদের সামনে ছবি মূর্তির আলোচনা করেছি তখন এগুলি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি। এখানে আরেকটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে লায়াসুল্লিল ইমাম আল মাওজা আল্লাযী সাল্লা ফিহি, ইমাম যেন ওখানেই সালাত আদায় না করে যেখানে ইমামতি করেছে। কোন ব্যক্তি যেখানে ফরজ সালাত আদায় করলো সেখানেই যেন আবার সালাত আদায় না করে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যেন সালাতের জন্য একটা জায়গাকে নির্ধারণ করে না নেয়, সেখানেই ফরজ পড়বে, সেখানেই সুন্নাত পড়বে। তাহলে বিবরণে বোঝা গেল যে সুন্নাত পড়ার সময়তে সম্ভবপর জায়গা পরিবর্তন করে পড়তে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা সালাতের আলোচনায় এখন পর্যন্ত সালাম ফিরা পর্যন্ত পৌঁছেছি। সালাম ফেরার পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা ছিল তা বললাম। আরেকটি বাক্য যে আবু দাউদের এক বর্ণনাতে এসেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডান দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত পাওয়া যায়, বাম দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ পর্যন্ত পাওয়া যায়, বাম দিকেও বারাকাতুহু নেই। বুলুগুল মারামে আবু দাউদের বরাত দিয়ে কথাটা বলে দেওয়া হয়েছে, কথাটা ঠিক নয়। এখনই সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং প্রচলিত সালাত এই বইতে বের করে এই সালামের জায়গাটা দেখে নেন, কিভাবে সালাম ফেরার পদ্ধতি রয়েছে এবং কিভাবে দোয়ার পদ্ধতি রয়েছে। মর্মে মসজিদের সকল দিনী ভাই বোনকে আমরা সালাতের উপরে যে আলোচনা করলাম, বিশেষভাবে সালাম ফেরার পূর্বে যে সব দোয়াগুলির কথা বললাম, বিশেষভাবে ইসমে আজম দিয়ে দোয়া পড়া আরম্ভ করতে হবে, যা বললাম এইগুলি বলার চেষ্টা করেন। আব্দুর রাজাক সাহেব একটু আরো ধারাবাহিকতা বলবেন কি? জি হ্যাঁ বলা যায়। সেটা হলো প্রথমে আত্তাহিয়াত পড়বেন, তারপরে ইসমে আজম দোয়াগুলি পড়বেন, তারপরে দরুদ পড়বেন, তারপরে নিজের প্রয়োজনীয় দোয়াগুলি পড়বেন। তাহলে দোয়ায়ে মাশরা অনেক পরে চলে গেল। প্রথমে হলো তাশাহুদ আত্তাহিয়াত, তারপরে হলো ইসমে আজম। তার মানে ইসমে আজম দিয়েই তো আমি দোয়া করব, তাহলে ইসমে আজম আগে বলে নি, তারপরে আমার দোয়া তো ঝুলন্ত থাকবে দুরুদ না পড়লে, তাহলে সেখানে তো আমি বেকায়দায় রয়েছি, তাহলে আমি দুরুদ পড়েনি। এবার যখন আত্তাহিয়াত হয়েছে, ইসমে আজম হয়েছে, দুরুদ হয়েছে, এখন আমার প্রয়োজনীয় কথা যেটুকু মুখস্থ আছে সেটুকুই পড়েন। কিছুই যদি মুখস্থ না থাকে তাহলে বলেন রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, একটা দোয়া মুখস্থ করে নেন, নইলে বলেন রব্বিগফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করো, এটাই বলেন রব্বিগফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করো। আর এমনি সময় যদি আপনি হাত তুলে দোয়া করেন তাহলে এই সিরিয়াল বজায় রাখবেন, তবে আত্তাহিয়াত তো তখন বলা লাগবে না, তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটুকু বলার পরে ইসমে আজম বলার পরে দুরুদ পড়ার পরে নিজের কথাগুলি নিজের ভাষায় বলতে থাকবেন, আল্লাহ তুমি আমার ছেলেকে কবুল করো, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমার বাপ মাকে ক্ষমা করো, যেখানে যেভাবে বলা প্রয়োজন মনে করবেন নিজ ভাষায়। এমনি সময় যখন বলবেন তখন তাহলে প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে ইসমে আজম, তারপরে দুরুদ, তারপরে আপনার আপনার প্রয়োজনীয় দোয়া যেটা আপনি বলতে চাচ্ছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রামাজান চলে আসছে, রামাজানকে সামনে রেখে যা নিয়মিত আপনাদেরকে বলে থাকি তা পুনরায় আপনাদেরকে বলছি। সম্মানিত দিনী ভাই বোন যারা বাংলা ভাষাভাষী দেশে ও বিদেশে অবস্থান করেন, তাদের নিকটে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ মানুষ দীর্ঘদিন থেকে আপনাদেরকে বলে আসছি আমার জীবনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া ছয়মাল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এগুলো খুব তাড়াতাড়ি চালু হবে ইনশাআল্লাহ। আরও যেসবগুলো পরিকল্পনা রয়েছে সেগুলো সময়ের ব্যবধানে, আমার মনে বড় সাধ এদেশের মাটির দামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, এবং সেগুলো হবে ইনশাআল্লাহ, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে, কিভাবে হবে তা আমি জানি না, তবে হবে নিশ্চিত ইনশাআল্লাহ, হবে হবে, এতে আমার বিশ্বাস, এতে আমি বিশ্বাসী যে হবেই হবে।
আমার বিশ্বাসের ভিত্তি কিছু নেই, আমার বিশ্বাসের ভিত্তি এতটুকু হতে পারে যে আমি দশের পয়সার ক্ষতি করি না। এটা আমার মনে খুব দৃঢ়তা যে আমি দশের পয়সার ক্ষতি করি না। আরেকটা আমার দৃঢ়তা কাজ করে যে আমি দশের পয়সায় এসব প্রতিষ্ঠানে যে খাওয়ার অনুষ্ঠান হয় আমি খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি এসব প্রতিষ্ঠানের খাদ্য নিজে খাই না। এসব প্রতিষ্ঠানের সাথে যে মাছ বা তরি তরকারির ব্যবস্থা রয়েছে এসব পুকুরের মাছ আমি খাই না, এসব তরি তরকারি আমি গ্রহণ করি না। যদি কোনো জায়গাতে করা লাগে তাহলে সেখানে আমি টাকা দিয়ে দিই। আমি প্রাণপণে চেষ্টা করি যে দশের পয়সা যে দিয়ে যেগুলি হচ্ছে সেগুলি যেন আমার আমার পরিবারের সুবিধার জন্য ব্যবহার না হয়, এ ব্যাপারে আমি প্রাণপণে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ আলাম, তবে আমি মানুষ, কোথাও ভুল থাকতেও পারে। এই জন্য আমি বলি সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, যারা যেখানে আছেন দেশে বিদেশে অন্তত একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। এরপরে কোনোদিনই চলেনি মানুষের কাজ অর্থ সম্পদ টাকা ছাড়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলেনি টাকা পয়সা ছাড়া। তাই তিনি বিত্তশালী মহিলাকে বিবাহ করেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব অর্থ সম্পদ আল্লাহর পথে তিনি বিলিয়ে দিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ সম্পদ আল্লাহর মাঝে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া হয়েছিল। কোন নবী অর্থ সম্পদ ছাড়া সামাজিক কোনো কাজ করতে পারেনি, আজও সম্ভব নয়। মর্মে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় যে একটা একাডেমিক ভবন আমরা আরম্ভ করব, যেখানে প্রায় 5,000 ছাত্র একসাথে পড়াশোনা করতে পারবে, সেটার আমাদের কাজ আরম্ভ হয়ে গেছে। আপনারা হয়তোবা দেখেছেন বিষয়টি, আপনাদেরকে আমরা স্পষ্ট করে দিতে চাচ্ছি। সাথে সাথে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আমরা 600-800 শতক জমি কিনতে চাচ্ছি। আমাদের প্রায় 300-400 শতক জমি ক্রয়ের মধ্যে, 250 শতক জমি বায়না করা হয়েছে, অনেক মূল্য। বিষয়গুলি আপনাদেরকে বিবেচনা করতে হবে। রমজান মাস সামনে আসছে, সমস্ত দিনী ভাই বোনকে, সকল দিনী ভাই বোনকে যারা দেশে বিদেশে আছেন তাদেরকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে যেমন দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, তেমনিভাবে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেশে বিদেশের বাঙালি ভাই বোনকে জামিয়া সালাফিয়ার মাসিকা লিতে সম্পত্রিকা, এটাই হচ্ছে মাসিকা লিতে সম্পত্রিকা মুখপাত্র পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর থাকে, বাংলা ভাষায় উন্নত মানের পত্রিকা বলে আমাদের আশা। যাতে 10 জন মুফতি রয়েছেন, 10 জন গবেষক রয়েছেন, গবেষকের মাধ্যমে মুফতির মাধ্যমে সেগুলি প্রকাশ হয়ে থাকে। মর্মে আপনাদেরকে মাসিকা লিতে সম্পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এই সলাতের উপরে নামাজের উপরে বইটি, এটি প্রত্যেকটা পরিবারের জন্য একান্ত জরুরি। আমাদের বুঝে আমরা খুব ভালোভাবে জাতির সামনে পেশ করার চেষ্টা করেছি বলে আমাদের বিবেচনা। জাতি যদি আরও কোনো জায়গায় বিবেচনা করার জন্য অনুরোধ জানাই তাহলে আমরা সেগুলি সময়ের গতিতে বিবেচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আমরা যে সালাতের উপরে নিয়মিত আলোচনা শুনে আসছি, বিশেষভাবে আজকে যে সালাম ফেরার পূর্বে গুরুত্বপূর্ণ অনেক দোয়া রয়েছে, সেই দোয়াগুলি সময়ের গতিতে বলার তৌফিক দান করো। এর সাথে সাথে যেন রাব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সাগিরা এই দোয়াটা বলতে পারি, এই তৌফিক তুমি দান করো। সাথে সাথে জামিয়া সালাফিয়ার জন্য যেন আন্তরিকভাবে দোয়া করতে পারি, এই সুযোগ এই তৌফিক তুমি দান করো। মর্মে সকল দিনী ভাই বোনকে, আত্মীয় স্বজনকে বলার জন্য, দোয়া করার জন্য, দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ তুমি আমাদের এই দাবি দেওয়া কবুল করো। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু